দাঁড়া একটু দাঁড়া সাইড দে। ও মাই গড, দেখ সত্যি ও সো গাইস, পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা বেজে গেল। আমরা চলে এসেছি আমাদের কদম্বিনী রেস্টুরেন্টে। সো দিস ইজ ভেরি বিউটিফুল, এটা রাতের ভিউ। সো এটাই কালকে যখন আমি সকালবেলা দেখাবো, জাস্ট অসম। চলে এসেছি আমাদের মেন ভিউ রেস্টুরেন্টে। আমার সাথে আমাদের প্রো সুমিত, অনেক কষ্ট করে লক্ষণকে, এই যে লক্ষণ, ওকে নিয়ে আসলাম আমাদের রেস্টুরেন্টে। জাস্ট অসম ইয়া। এই যে আমাদের বক্স আমার সাথে নিয়ে এসেছি। দিস ইজ রুম। এ ফিউ মোমেন্টস লেটার, আমাদের বস সবার বস The next day. Hey guys, good morning. ফ্রেশ হয়ে গেছি এবং এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। সো এখানে আমরা চারজন আছি, সো বাকিরা সবাই আছে, ওরা আসতেছে। ফার্স্টলি আমরা আসলাম, খুব খিদা হয়েছে, তো হচ্ছে বাকিরা আসতেছে, দেখে দেখতে পাচ্ছ, তো মজা হলো, ঠিক আছে। আরও এর থেকেও বেশি মজা আরও হবে, এখনও বাকি আছে। তো কন্টিনিউয়াস ব্লগটি দেখতে থাকো, ঠিক আছে। জাস্ট ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে চেক আউট হয়ে যাবো, তারপর আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদের দেখাবো। সো লেটস গো। তো গাইস, ফাইনালি আমরা এখন চেক আউট করবো। তো আমরা যে রেস্টুরেন্টে এসেছি তার নাম হলো কদম্বিনী জঙ্গল রিসোর্ট। সব ঠিক আছে, এ টু জেড ঠিক আছে। একটা জিনিস এত খারাপ লাগলো, এত বাজে, মানে আমি বলবো কাউকে আসতে না এখানে এই রিসোর্টে। 16 জন, ঠিক আছে, 16 জন আমরা টোটাল এসেছি এখানে। আমি একটা কথাই বলবো যে আমাদের রুম চার্জেস লেগেছে, চারজনে আমরা একটা রুমে ছিলাম, তো 2100 টাকা, ঠিক আছে। তো ও ওকে, 2100 টাকা করে চারজনের রুম, ঠিক আছে। আমাদের খাওয়ার বিলটা আমরা কালকে মাংস ভাত, চিকেন মাংস ভাত, তার সাথে আলু ভাজা দিয়েছে আর জল ফল যেগুলো দেয়। তো নর্মালি একটা সবজিও না, আলু ভাজা বলবো, আর তার সাথে 4 পিস করে হয়তো মাংস ম্যাক্সিমাম চিকেন খেয়েছি। তো তার বিল হয়েছে টোটাল 9282 টাকা। গজব বেজ্জতি হ্যায়। আমি ঠিক বলবো, কারণ রুমের রেঞ্জটা পারফেক্ট নিয়েছে, যেহেতু আমাদের ফোনে কন্ট্যাক্ট হয়েছে, তো রুমটা ঠিক রয়েছে। টোটাল বিলটা আমাদের হয়েছে হলো 19922 টাকা, ডিসকাউন্ট করে 19000 টাকা। তো ইটস ভেরি রং। এখানে অনেকজন আমার স্পন্সার রয়েছে, যেহেতু আমার বার্থডে, তো বিশেষ করে আমাদের ছোটনদা, মানে আমাদের আমার ডিলার এবং আমার বন্ধু বান্ধব যারা রয়েছে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। 1 আওয়ার লেটার। এখান থেকে আমরা চেক আউট হচ্ছি। তো এটা হলো এখানকার অফিস। সো মাইন্ডটা তো চুতিয়া হয়ে গেছে, বিকজ কি বলবো আর, আজকে আমার মন ভালো না। সো এই যে আমরা এই কয়জন আছি, আরো অনেকজন ছিলাম,
এখান থেকে অলরেডি চেক আউট হয়ে গেছি। ও ভাই, সো দেন আমরা ডাইরেক্টলি এখান থেকে বাইক নিয়ে স্টার্ট করব। আচ্ছা, লেটস গো, লেটস গো। তো এখন সোশ্যাল মিডিয়া রে মনে ধরা পড়েছে। সো বাইক রেডি, রেডি টু রেস্ট। বাইক পুরো ভিজে গেছে। সো এখানে আমাদের সেলফি হচ্ছে কন্টিনিউয়াসলি। সো এই যে এই হোটেলটার নাম কাদম্বিনী জাঙ্গল রিসোর্ট। সো সবচেয়ে ঘাটিয়া রিসোর্ট, আমাদের মাইন্ডটি পুরো খারাপ করে দিয়েছে, কারণ এখানে হিউজ পরিমাণে ফুডের প্রাইস না হয়েছে। দিস ইজ ভেরি ব্যাড। সো এই পাশেই জঙ্গল, এই লুকটা এদিকে ভালোভাবে রয়েছে। চল ভাই বস। সে বস না, তুমি কোনো ব্যাপার না। সো গাইস, সো ফাইনালি ফুল এনজয় করে আর ফুল এন্টারটেনমেন্ট হলো এবং আমরা বের হয়ে গেলাম। আমরা এখন বাড়ির পথে। সো এই যে রাস্তাটা, এক নম্বর রেস্টুরেন্টটা তো খুব বাজে, দু নম্বর এই যে রাস্তাটা রয়েছে, ঠিক আছে, রাস্তা তো কি বলবো আর, রাস্তা খুব খারাপ। একদম ভিতরে একটা রিসোর্ট, এরকম অবস্থা, ইটস ভেরি ব্যাড। ও মাই গড, এই রাস্তাগুলো ওরা ঠিক করতে পারে, রাস্তাগুলো ঠিক করছে না, এটা একটা খারাপ ব্যাপার, খারাপ দিক। কালকে রাত হয়ে গেছিলো জন্য কালকে ব্লগ করতে পারিনি। সো আজকে ব্লগটা করছি দিনের বেলা, কারণ রাতের বেলা তো এসেছি, অন্ধকার ছিল। সো এই যে এটা এখন ব্লগ, পড়ে যাওয়ার চান্সেসটা খুব বেশি রয়েছে, তবু ভয়ে ভয়ে আর কি যাচ্ছি। দেখো দেখো দেখো, কি বলবো আর, এখানে নামতে হবে মনে হচ্ছে, বিকজ আমরা রয়েছি এখানে সাতজন তিনটা বাইকে। দাঁড়া একটু দাঁড়া সাইডে। ও মাই গড, দেখ সকতি হো না, খতরনাক হ্যাঁ রাস্তা। ও মাই